কোভিড আক্রান্ত রোগীর মৃতদেহ বদলের অভিযোগ উঠল হাওড়ার বালতিকুড়ির ইএসআই হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের লোকজন দেহ নিতে এলে তাদের অন্য দেহ দেখানো হয় বলে অভিযোগ। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। নিতে এসেছিলেন বাবার মৃতদেহ কিন্তু পেলেন অন্য দেহ, এমন উদাসীনতার ঘটনা ঘটল খোদ সরকারি হাসপাতালে। দেহ না নিয়ে থানার দ্বারস্থ হলো পরিবার। হাওড়া আমতার বৃদ্ধ আশরাফ আলী মিদ্দের হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন আমতা গ্রামীণ হাসপাতালে। শরীরে জ্বর থাকায় ওই হাসপাতালেই তাঁর কোভিড টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য রেফার করেন বালতিকুড়ি ইএসআই কোভিড হাসপাতালে। সেখানেই শনিবার দুপুরে মৃত্যু হয় বছর সত্তরের আশরাফের। হাসপাতাল কর্তৃপক্ষ বিকেলে মৃতের বাড়িতে খবর দেয় কিন্তু ওই দিন বাড়ির লোকজন জমজুর বিডিও অফিস থেকে কাগজপত্র আনতে দেরি করায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে দেহ দিতে অস্বীকার করে। পরদিন রবিবার মৃতের আত্মীয়রা হাসপাতালে পৌঁছলে তাদের একটি দেহ দেখানো হয়। মৃতের ছেলে মোর্তাজা আলীর দাবি, ওই দেহ তার বাবার নয়, তাই তিনি দেহ নিতে অস্বীকার করেন। শনিবার হাসপাতালের মর্গে মোট পাঁচটি দেহ ছিল, যার মধ্যে চারটি দেহ কোভিড বিধি মেনে সৎকার করা হয়। মর্গে ওই একটি দেহ পড়েছিল, সেটাই দেয়া হয় আমতার পরিবারকে। বাঁকড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে চারটি দেহ সৎকার করা হয়েছিল তাদের পরিবারকেও খবর দেয়া হয়েছে মর্গে থাকা দেহটি তাদের পরিবারের কিনা জানার জন্য। আকাশ বার্তা। নিজের বিধানসভায় প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী রূপা বাগচি। মানিকতলা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার নেত্রী লড়ছেন হেভিওয়েট মন্ত্রী সাধন পাঞ্জের বিরুদ্ধে। দেশে করোনা যখন লাগাম ছাড়া, তখন দিল্লিতে থেকে পরিস্থিতি সামলানোর বদলে প্রধানমন্ত্রী বাংলা দখলকেই পাখির চোখ করেছেন। অভিযোগ মানিকতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রূপা বাগচি। আজ প্রচারে বেরিয়ে সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী বলেন, করোনা নয় প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ বাংলার শাসনভার, তাই একদিনেই চার সভা করছেন তিনি। যেন তেন প্রকারেণ হোক পশ্চিমবাংলাতে কিছু একটা করতেই হবে, আর করতে হবে বলেই হচ্ছে যে দায়িত্বজ্ঞানহীনের মতো এই ধরনের সভাগুলো ভার্চুয়ালি না করে এইভাবে জমায়েত করে করছেন। আজ খান্না অঞ্চলে প্রচার সারেন রূপা বাগচি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল ও বিজেপির বিপদ সম্পর্কে মানুষকে বোঝান তিনি। মানিকতলা কেন্দ্রে রূপার সঙ্গে লড়াই রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে ও বিজেপির কল্যাণ চৌবের। আকাশ বার্তা। ভোটের মুখে পুলিশের ফের রদবদল। বদল করা হলো বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে, অপসারিত করা হলো বোলপুরের এসডিপিওকে, পূর্ব বর্ধমানের এসপি ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে অজিত সিংহকে নিয়ে এলো কমিশন, বদল করা হলো আসানসোরের পুলিশ কমিশনারকে, নতুন সিপি হলেন মিতেশ জৈন, কমিশনের নির্দেশেই এই বদলি। আকাশবার্তা আজ এ পর্যন্তই, শুভরাত্রি।